নমস্কার দেখছেন চার ডার খবর আমি কিশল হয় গতকাল রাখি ছিল রাখি পূর্ণিমার দিনে একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কলকাতা পুলিশের একজন কর্মীকে একজন রাখি বেঁধে দিচ্ছেন এক মহিলা এবং তিনি বলছেন যে আপনি আমাদের সুরক্ষা দেবেন তো আপনারা যেভাবে কাজ করছেন আপনারা আমাদের সুরক্ষা দেবেন তো আমাদের বাড়িতে যে মায়েরা বোনেরা মেয়েরা আছে পারবেন তো দিতে এই সন্দেহ উদ্রেক কেন হচ্ছে জানেন কারণ কলকাতা পুলিশ থেকে শুরু করে বিধাননগর পুলিশ কিংবা রাজ্যের প্রশাসন লাঠি হাতে তেড়ে যায় যখন কেউ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে কিন্তু আরজিকর কাণ্ডে যখন ভাঙচুর চলে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় তখন তারা একটু দূরে দাঁড়িয়ে কাদানে গ্যাসটা ভুল দিশাতেই ছোড়ে বলে মনে হয় ভিজুয়াল দেখে যখন আরজিকর কাণ্ডে গোটা আর্জি করে প্রমাণ লোপাটের জন্যই বলা হচ্ছে ভাঙচুর চলে তখন আধ ঘন্টা পুলিশকে খুঁজে পাওয়া যায় না কিন্তু তারাই সমন পাঠাতে দেরি করে না যখন কেউ সোশ্যাল মিডিয়া লেখে যে এত দ্রুত ওই মহিলার কেন সেই ডাক্তারের যাকে ধর্ষণ করে খুন করা হয় তার দেহ কেন সৎকার করা হলো প্রশ্ন ওঠে পুলিশের কাজে প্রশ্ন ওঠে পুলিশের প্রায়োরিটিজে আজ প্রশ্ন করব পুলিশ ঠিক কি চায় আদৌ বিচার চায় না যারা বিচার চায় তাদেরকে সায়স্তা করতে চায় অভয়কাণ্ডে তলব তলব খেলা পুলিশের অভয়ের ছবি প্রকাশ এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা জেরে লালবাজারে তলব করা হয় দুই চিকিৎসক কুনাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় দুই চিকিৎসককে আপাতত নোটিশ তুলে নিয়েছে লালবাজার এক ঘন্টা আপনারা কি জিজ্ঞেস করলেন স্যার চিকিৎসকদের কি জিজ্ঞেস করলেন নিজেদের স্বাস্থ্য সম্পর্কে দেখুন প্রতিবেদন কিছু আলোচনা অভয় ছবি প্রকাশ করা সোশ্যাল মিডিয়ায় সর্বর খেসারত হিসেবে লালবাজারে হাজিরা দুই চিকিৎসক কুনাল সরকার ও সুবর্ণ গোস্বামী কলকাতা মেডিকেল থেকে মিছিল করে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে লালবাজারে হাজিরা দিতে যান দুই চিকিৎসক গোটা সেন্ট্রাল এভিনিউ চত্বর এই মুহূর্তে চিকিৎসকদের দখলে তারা ওই দুই চিকিৎসককে নিয়ে যাচ্ছেন লালবাজারের উদ্দেশ্যে এবং সঙ্গে রয়েছেন আইনজীবীরা একের পর এক চিকিৎসকদের দেখাবো তারা প্রত্যেকে কেউ হাতে রাখি পড়ে রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাখিতে যে অভয় আর যে ঘটনা সেই ঘটনার বিচার চায় উই ওয়ান জাস্টিস মূলত এই দাবি চিকিৎসকদের শান্তিপূর্ণ মিছিলের প্রতিরোধ করতেও যুদ্ধের প্রস্তুতি নেয় কলকাতা পুলিশ লালবাজারের আগে আজকে দেওয়া হয় চিকিৎসকদের মিছিল সামনে পুলিশ

লাল ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই যে লালবাজারের আহ মুক্তা অর্থাৎ মেডিকেল কলেজ যাওয়ার রাস্তা সেই রাস্তাগুলো কিন্তু ব্যারিকেড করা হয়েছে এখানেও বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে প্রায় এক ঘন্টা লাল বাজারের দুই চিকিৎসকের জিজ্ঞাসাবাদ পড়েছে চিকিৎসকদের কাছে পড়ে নাকি সহযোগিতার আর্জি রেখেছেন। দাবি দুই চিকিৎসকের এর ওরখানে ফিসফিস করে যমুকের নামে কাগজ আসছে অমুকের নামে সমন আসছে তারপরে আরও একটা দিক দিক করে অশান্তি তৈরি হয় তারা 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 কথাবার্তা বলুন তারা ইনফর্মালি সেমিফর্মালি এনগেজ করুন কিন্তু এই যে ব্যাপারগুলো যেটা ধীরে ধীরে খালি আগুনের মধ্যে ফোঁটা ফোঁটা কেরোসিন তেল ঢালা হচ্ছে এটা আমাদের বন্ধ করতেই হবে পাশাপাশি চিকিৎসকদের ভবিষ্যতে তলব না করবার জন্য করা দাবি তুলেছেন দুই চিকিৎসক সাহায্য করতে আমরা সবসময় প্রস্তুত কিন্তু এটা তার সরিকা এটা নাই তার মানে সাহায্য চাইবেন একদিকে হচ্ছে সামন পাঠিয়ে ডেকে পাঠাবেন এটা হচ্ছে যে ভারতবর্ষের চিকিৎসক সমাজ মেনে নেবে না বাংলা তো নয় প্রতিবাদ করলেই কণ্ঠরোধের চেষ্টা প্রতিবাদ করলেই তল পুলিশে তলবের ভয় দেখে অভয়াকাণ্ডের প্রতিবাদীদের মুখ বন্ধ করতে চায় প্রশাসন ভাঙচুর করলে চুপ প্রতিবাদীদের দমনে তৎপর পুলিশ বিট্টু রায় চৌধুরী মধুকল্পিতা চৌধুরী ও পিঙ্কি অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা পরিবারের সাথে এই ঘটনা ঘটেছে নির্যাতন যে পরিবারের সাথে হয়েছে যে মেয়েটি মারা গেছে সেই তাদের সমর্থনের কথা বলছি এবং আমরা চাইছি না 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 আমি এবার প্রশ্নটা করি আমি জাস্ট ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস করেছিলাম আপনি কার সমর্থনে কথা বলবেন এবার প্রশ্নটা হচ্ছে যে যারা সমন পেলেন এই নির্যাতিতার নাকি নাম প্রকাশ হয়েছে বলে বিনীত গোয়েল প্রথম দিন যখন প্রেস কনফারেন্স করেছিলেন নাম প্রকাশ করেছিলেন তারপর পরে সন্দীপ ঘোষ নবার ওনার নাম নিয়েছিলেন বিনীত গোয়েল কবে সমন পাচ্ছেন লালবাজার থেকে আজকে পাবেন কি এখন হচ্ছে যে দেখুন এখন যারা এখানে আন্দোলনগুলো করছে এই আন্দোলনগুলো করা উচিত তো সিবিআই দপ্তরে কারণ এই আন্দোলন যারা তদন্ত করছে সিবিআই তদন্ত করছে কলকাতা পুলিশ তদন্ত করছে না কিন্তু যারা এখানে বলছি যারা লালঝান্ডার লোক এবং যারা গেরুয়া শিবিরের লোক তারা ব্যানার ছাড়া তারা গিয়ে বিভিন্ন দপ্তরে গিয়ে লালবাজারের দপ্তরে গিয়ে বিভিন্ন হসপিটালের সামনে গিয়ে তারা গে জাস্টিস জাস্টিস করছে লাচ্ছে। কেন তারা যদি সত্যি সত্যি যদি জাস্টিস চায় তাহলে কেন সিবিআই দপ্তরে গিয়ে একবারে বলছে না আজকে আট দিন গত মঙ্গলবার থেকে আজকে মঙ্গলবার আট দিন হলো সিবিআই কি করছে এক দিনের মধ্যে তদন্তে কোথায় নিয়ে গেছে মানুষের প্রশ্ন চিহ্ন হয়ে গেছে আর সেই প্রশ্ন চিহ্নটাকে ঢাকা দেওয়ার জন্য উই ওয়ান জাস্টিস করে লাল শিবির আর গেরুয়া শিবির দর্শকের মধ্যে পাবলিকের মধ্যে মিশে গিয়ে তারা সেখানে গিয়ে লালবাজারের সামনে গিয়ে

সমন পাচ্ছেন থেকে মহিলার নাম প্রকাশের জন্য এক মিনিট আর দ্বিতীয় কথা আমি যে প্রশ্ন করলাম উনি উত্তর দিলেন না প্রথম দিন যে নাম প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার তিনি তো এখনো সমান পাননি আর সিবিআই কিচ্ছু করছে না রাজু দাদা বলছেন পুরো কিশালয় পুরো ঘটনাটার মধ্যে হাসপাতাল প্রশাসন পুলিশ আর রাজ্য প্রশাসনের মধ্যে একটা নেক্সাস কিন্তু ফুটে উঠেছে এবং যেটা মানুষের ক্ষোভ কিন্তু যে আউটবাস্ট হচ্ছে সব জায়গায় ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডেন্টিটি এই যে আউটবাস্ট দেখছি না সাধারণ মানুষের আমি তো অত্যন্ত কৃতজ্ঞ মানুষ হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে কোনো দলের প্রতিনিধি হিসেবে না যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমার বোনের বৈশী আমার ভাইয়ের বৈশী আমার সন্তান তুল্য যে সমস্ত ছেলেমেয়েরা সেই দিনকে মোহনবাগান মহামাডান উইস্টবেঙ্গলের হয়ে যারা রাস্তায় নেমেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তারা পুলিশের লাঠির ভয় করেনি কিচ্ছুর ভয় করেনি আমার প্রশ্ন হচ্ছে একটা বিষয়ের জন্য যদি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করার অধিকার থাকে মঞ্চ বেঁধে মিছিল করার অধিকার থাকে তাহলে সাধারণ মানুষের থাকবে না কেন সাধারণ মানুষের যে কোনোভাবে থাকছে না রাজনৈতিক দল আজকে আমরা দেখেছি যে বিজেপির মঞ্চ কীভাবে ভেঙে দেওয়া হয়েছে পুলিশ ভেঙে দিয়েছে ভাবা যায় না যে মঞ্চ একটা শান্তিপূর্ণ অবস্থানের ডাক দেওয়া হয়েছিল সেই মঞ্চটাকে ভেঙে দেওয়া হয়েছে তাহলে শাসক দল মিছিল করতে পারছে কিন্তু এরা পাচ্ছেন না আর তুমি যে কথাটা বললে বিনীত গোয়েলের কথা বিনীত গোয়েলকে এখন অনেকে বিনীত গোয়েবেলস বলছে কারণ তাঁর মিথ্যা মানুষের কাছে প্রমাণিত তার মিথ্যা কোথায় কোথায় প্রভাবিত পুলিশ কি চেষ্টা করেছে আমরা প্রত্যেকে সবাই জানি আমরা আজকের দিনে জানতে পারছি সিবিআই তদন্ত বলছে না আট দিন ধরে কিছু হচ্ছে না এরপরে কি হতে চলেছে সেইটা ও বুঝতে পারছে না বা তৃণমূল এখনও বুঝতে পারছে না সিবিআইয়ের কাছে যে সমস্ত তথ্য এসছে তার মধ্যে একটা তথ্য এসছে আমি একটা তথ্য দিচ্ছি যে একজন এসিপি পদমর্যাদার অফিসার সে ওই বাথরুমটা ভেঙে ফেলতে বলেছিল তারপরে সেই সময় তখনও প্রিন্সিপাল ছিল ওই ডক্টর ডক্টর ঘোষ তার নির্দেশে ওই বাথরুম ভেঙে ফেলা হয় এখন যেটা জানতে পারা যাচ্ছে যে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে ডক্টর স্লুমে তারপরে তাকে বাথরুমে নিয়ে এসে হত্যা করা হয়েছে যে বাথরুমটা ভেঙে ফেলা হয়েছে বা তারপরে দেওয়া হয়েছে যাতে একদম ঠিক তো পুলিশের যে ভূমিকা পুলিশের তদন্তের ভূমিকা রাজ্য প্রশাসনের ভূমিকা আজকে হাস হাসপাতাল প্রশাসনের ভূমিকা বলা হচ্ছে বডিটাকে রেখে তিন ঘন্টার একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে উচ্চ পদস্থ যারা স্বাস্থ্য দপ্তরের ডাক্তার তাদের মধ্যে অনেকে সেখানে হাজির ছিলেন ভাবা যায় না কি নৃশংসতা ইনি একজন সরকারি ডাক্তার ছিলেন তুমি বলতে পারো কিশলয় যে কথাটা সুবর্ণ গোস্বামী বা ডক্টর কুনাল সরকাররা বলেছেন তার জন্য তাদের সমন পাঠিয়ে ডাকা হলো তুমি জানো আজকে একটি বছরের মেয়ে লেক টাউন থেকে তাকে পুলিশ তুলে নিয়েছে তার অভিযোগ তার অপরাধ কি সে লিখেছিল আমি সিএম এর রেজিগনেশন চাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতবার গ্রেপ্তার করা উচিত বুদ্ধবাবুর